হ্যালো এভরিওয়ান, পোশান ট্র্যাকার 18.1 যে নতুন আপডেট তাতে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনের কিন্তু খুব সুন্দর এবং নতুন একটা লুক দেওয়া হয়েছে। আজ আমরা পুরো ভিডিওটাতে দেখে নেব যে কিভাবে আমরা এই নতুন ভার্সনে কাজ করব। এবং তার জন্য আমরা প্রতিবারের মতোই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে পোশান ট্র্যাকার আপডেট লিখে সার্চ করে পোশান ট্র্যাকার অ্যাপটিকে যখন পেয়ে যাব তখন আমরা আপডেট করে নেব এবং আপডেট করার পরে আমরা নতুন ভার্সনে কাজ করতে পারবো বা নতুন ভার্সনের সুবিধাগুলো পাবো। এই নতুন ভার্সনে কী কী এসেছে পরিবর্তন, সেটা হচ্ছে রিডিজাইন দ্য হোম পেজ, কোড অপটিমাইজেশন আর মাইনার বাগ ফিক্সেস। ভার্সন 18.1 আপডেটেড অন 24 জানুয়ারি 2023। এখন পোশান ট্র্যাকার অ্যাপটিকে আমরা ওপেন করে নিয়েছি এবং আমাদের সামনে খুব সুন্দর একটি হোম স্ক্রিন খুলে গেছে। যেহেতু নতুন রূপে আমরা হোম স্ক্রিনটাকে দেখছি তাই অনেক দিদির কাজ করতে সমস্যা হচ্ছে। যে সমস্ত দিদিরা তাদের সমস্যার কথা জানিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। পুরনো অপশানগুলি নতুন রূপে এখানে আছে, দেখুন কীভাবে আছে আগে আমরা একটু দেখিনি। দেখুন আছে রেজিস্টার বেনিফিশিয়ারি, যেখান থেকে আমরা বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন করতে পারবো। উপরে অ্যাকশন সেন্টারের নিচে আছে ভেরিফাই আদার মাইগ্রেট বেনিফিশিয়ারি, যেখান থেকে আমরা ডেটাগুলো দেখতে পাবো। একদম নিচে দেখুন আছে বেনিফিশিয়ারিজ ডেইলি ট্র্যাকিং, হোম ভিজিট এবং মোর মেনু। রেজিস্টার বেনিফিশিয়ারিতে টাচ করলে আমাদের সামনে এরকম অপশানগুলো খুলে যাবে, যেখান থেকে আমরা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবো। একদম উপরে লাল অংশের মধ্যে দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারিজ ডেইলি ট্র্যাকিং এবং হোম ভিজিট। আমরা এই বেনিফিশিয়ারিজ অংশটিকে সিলেক্ট করলে আগের মতোই বেনিফিশিয়ারিজের অল ডিটেল এভাবে আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এখান থেকেই আগের মতোই থ্রি ডটে হাত দিয়ে চাইলে আমরা গ্রোথ মনিটরিং করতে পারবো বা অন্য যে কাজগুলি আমরা করতাম এই অপশানগুলির মধ্যে গিয়ে সেগুলি আমরা সবই এখান থেকে করতে পারবো। এই যে কোনো অংশে ঢোকার পরে আমরা এখান থেকে ওই নতুন হোম স্ক্রিনে যাব এই হোম বাটনটিকে টাচ করে। দেন আমরা এখান থেকে দেখব আর নতুন কি এসেছে। সবথেকে ইন্টারেস্টিং যেটি এসেছে সেটি হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আমরা সারা মাসের পারফরমেন্স ট্র্যাক করতে পারবো। চলুন দেখা যাক, তার জন্য আমরা ড্যাশবোর্ড অংশটিকে সিলেক্ট করব। করার পরে দেখুন আমাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। উপরে আছে ডেইলি ট্র্যাকিং, ডেইলি ট্র্যাকিংয়ের ডান দিকে যে ভিউ আছে ভিউয়ে স্পর্শ করলে আমরা এই পেজটি পেয়ে যাব, যেখান থেকে আমরা এই পেজে যে কাজগুলি করতাম করতে পারবো। নেক্সট আছে দেখুন AWC ওপেন্ড, অ্যাটেন্ডেন্স মার্কড, মর্নিং স্ন্যাক্স গিভেন, হট কুক মিল গিভেন, অ্যাক্টিভিটি কমপ্লিটেড, সমস্ত তথ্য কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তার নিচে দেখুন হোম ভিজিট আছে, হোম ভিজিটের ডান দিকে ভিউ আছে নীল কালিতে লেখা। এই ভিউ অংশে আমরা হাত দিয়ে আমরা দেখতে পাবো কটা হোম ভিজিট আমরা সম্পন্ন করেছি আর কটা ডিউ আছে বা কটা মিস হয়ে গেছে কারেন্ট মাসের জন্য। নেক্সট আমরা চলে আসব গ্রোথ মনিটরিংয়ে। গ্রোথ মনিটরিংয়ের ডান দিকে একইভাবে ভিউ লেখা আছে এবং আরও যদি আমরা স্ক্রোল করে নিচের দিকে চলে আসি আমরা এখানে দেখতে পাবো কতগুলি মেজারমেন্ট করা হয়েছে, কতগুলি পেন্ডিং আছে ওই মাসের জন্য। যেমন এখানে জানুয়ারি 2023 শো করছে। আমরা এই পেন্ডিং অংশটিকে সিলেক্ট করে কিন্তু এখান থেকে দেখতে পাবো যে কতগুলি কমপ্লিট হয়েছে, কারা কমপ্লিট হয়েছে, কতগুলি পেন্ডিং আছে, কারা পেন্ডিং আছে। এই পেন্ডিং থেকে সিলেক্ট করে এখান থেকেও কিন্তু আমরা গ্রোথ মনিটরিং করে নিতে পারি যারা পেন্ডিং আছে। প্রতিটি আঙ্গনবাড়ি দিদি তথা যাদের অনেকগুলি বেনিফিশিয়ারি আছে তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি আপডেট এবং খুবই সুবিধাজনক। এখান থেকে গ্রোথ মনিটরিং করতে একটু সময় লাগতে পারে, সেই কারণে বেনিফিশিয়ারিজের মধ্যে গিয়েও আমরা গ্রোথ মনিটরিং করে নিতে পারি। ওই অপশনে গিয়ে আমরা দেখে নিতে পারি কতগুলি পেন্ডিং আছে এবং কারা পেন্ডিং আছে। নিচে ডান দিকে মোর মেনুর মধ্যে আমরা দেখুন এই অপশানগুলি সবই পেয়ে যাচ্ছি। এখানে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ পাল্টাতে পারি বা ভাষা পাল্টাতে পারি। আপডেট AWC লোকেশন, আমরা চাইলে লোকেশন আপডেট করতে পারি এখান থেকে। আপডেট AWH প্রোফাইল আছে, AWC ইনফ্রা আছে, বেনিফিশিয়ারি মাইগ্রেশন যেমন আগে ছিল তেমনই আছে, ভেরিফাই আধার আছে, ইভেন্টস আছে এবং রিসোর্সেস বলে একটি অপশান আছে, আগেও ছিল এটি। এই ছিল পোশান ট্র্যাকার 18.1-এর সমস্ত আপডেট। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকলের দিন শুভ হোক, সকলের জন্য অনেক শুভকামনা রইল।